গুড ইভিনিং ফ্রেন্ড, আজকে যে ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তার মধ্যে প্রথমেই থাকবে এইচএস উচ্চ মাধ্যমিক 2021 যা নিয়ে প্রশ্ন উঠে গেল। শিক্ষাকর্মীদের অনলাইনে মিউচুয়াল ট্রান্সফার, ভোকেশনাল, সে ভোকেশনালের টিচাররা এবার বোনাস পাবেন, বেতন নিয়ে নতুনভাবে দাবি পেশ হচ্ছে, আপার প্রাইমারি যা নিয়োগ হওয়ার কথা ছিল এবং ইন্টারভিউ লিস্ট দেওয়ার কথা ছিল তা নিয়ে বলা যেতে পারে যে আদালত অবমাননার মুখে। শুরু করব, শুরুর আগে বলবো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে সবার কাছে পৌঁছে দিয়ে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। বিস্তারিত ইনফরমেশনগুলোতে আসার আগে লকডাউন, করোনা, এই পরিস্থিতি নিয়ে বর্তমানে কি অবস্থা আছে তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ, বাচ্চাদের সাথে যোগাযোগ নেই, কিন্তু এর মধ্যেও আরো খারাপ খবর যে করোনার এই প্রভাবে আরো দীর্ঘায়িত হতে চলেছে বিদ্যালয়গুলি বন্ধ থাকার। অর্থাৎ যা বোঝা গিয়েছিল যে হয়তো এক মাস বা দেড় মাস, কিন্তু এবার যা পরিস্থিতি হয়েছে, যে নোটিফিকেশন ছিল যে সামার ভ্যাকেশন শুরু হলো, কিন্তু যতদিন পর্যন্ত নতুন নোটিফিকেশন না দেওয়া হবে ততদিন পর্যন্ত এই ছুটি চলতেই থাকবে এবং তা বেশ কয়েক মাস দীর্ঘায়িত হতে চলেছে। এর মধ্যেই দিকে দিকে খবর পাওয়া যাচ্ছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী তারা করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, ডাক্তাররা মারা যাচ্ছেন, বিভিন্ন সরকারি কর্মচারী তারা মারা যাচ্ছেন। এরই মধ্যে আরো তথ্য, তা হচ্ছে কেন্দ্রীয় সরকারকে লকডাউন করার কথা বলল আইসিএমআর, তবে সার্বিক লকডাউনের মধ্যে এবং কঠোরভাবে 6 থেকে 8 সপ্তাহ, অর্থাৎ প্রায় 2 মাস যদি কঠোরভাবে সারা ভারতবর্ষব্যাপী লকডাউন হয় তাহলে সাধারণ নিম্নবিত্ত যারা দিনের যে রোজগার তার উপর নির্ভরশীল তাদের ক্ষেত্রে কি হবে। যদিও রোগ, সেই রোগের ক্ষেত্রে অবশ্য অবশ্যই সেই রোগকেও হয়তো প্রাধান্য দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু এর যে দীর্ঘমেয়াদী যে ফল তা কি হবে আমরা জানি না। যাই হোক, যদিও শোনা যাচ্ছে যে যদি লকডাউন হলেও সার্বিক লকডাউন হবে এবং সমস্ত জায়গায় নয়, যেগুলো বেশি এফেক্টেড এরিয়া বা এফেক্টেড এরিয়া আছে সেই সমস্ত জায়গাগুলিতেই হবে। এখন দেখা যাক কি হয়। প্রথমে আসি উচ্চ মাধ্যমিক। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এর আগের যে নোটিফিকেশন তাতে নির্দিষ্ট দিনে, কিন্তু পরীক্ষার সময় 10টা থেকে শুরু না হয়ে 12টা থেকে শুরু হবে এবং নিজের নিজের স্কুলে হবে। গতকালকে থেকে যে আলোচনা চলছে তাতে মাধ্যমিক যেহেতু পিছিয়ে যাচ্ছে সুতরাং উচ্চ মাধ্যমিকও পিছিয়ে যাচ্ছে। যদিও সরকারিভাবে কোনো কিছু ঘোষণা নয় বা হয়নি, কিন্তু এ নিয়ে আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে এবং যা গতি প্রকৃতি তাতে বোঝা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিকও সময়ে হচ্ছে না। মাধ্যমিক নিয়ে অভিভাবক, ছাত্রছাত্রী এবং সংগঠনের পক্ষ থেকে, বেশিরভাগ সংগঠনের পক্ষ থেকেই ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, অবশ্য অবশ্যই বলবো ছাত্রছাত্রী এবং অভিভাবকদের ক্ষেত্রে, মুষ্টিমেয় কিছু অভিভাবক এবং ছাত্রছাত্রী যারা আছেন তারাও সরকারের কাছে দাবি করেছেন যাতে পরীক্ষাটি হয়, প্রয়োজনে নিজের হোম সেন্টারে পরীক্ষা হোক, পরীক্ষাটা যেন হয়। অন্য কোনোভাবে নম্বর দিলে মেধার সেভাবে যা যা যাচাই করা তা কি হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে, যার জন্য বিভিন্ন সংগঠন, কোনো কোনো অভিভাবক এবং ছাত্রছাত্রীরা এ নিয়ে দাবি জানিয়েছে। এখন দেখা যাক সরকার কি সিদ্ধান্ত নেয়। এবার আসি শিক্ষাকর্মীদের অনলাইন মিউচুয়াল ট্রান্সফার। এর আগে যখন অনলাইনে মিউচুয়াল ট্রান্সফার শুরু হয় অ্যাসিস্ট্যান্ট টিচারদের, তখন বলা হয়েছিল এবং সেখানে যে নতুন নতুন তথ্য দিনের পর দিন আপলোড হতো, সেখানে কোয়ারিতে গিয়ে দেখা যেত যে সেখানে বলা ছিল যে শিক্ষাকর্মীদের অনলাইনে মিউচুয়াল ট্রান্সফার পরবর্তী সময়ে চালু করা হবে, কিন্তু ইলেকশনের আগে চালু হয়নি, এখন চালু হবে কিনা তা নিয়েও কিছু জানা যাচ্ছে না। কিন্তু এর মধ্যে বিভিন্ন সংগঠন এবং শিক্ষাকর্মীরা এ নিয়ে দাবি জানিয়েছে। অবশ্য অবশ্যই শিক্ষকদের যেভাবে, শিক্ষিকাদের যেভাবে মিউচুয়াল ট্রান্সফার হচ্ছে অনলাইনে, শিক্ষাকর্মীদের জন্য তা শুরু করা হোক, এবং আমিও মনে করি এই দাবি অবশ্য অবশ্যই একটি প্রাসঙ্গিক দাবি। ভোকেশনাল টিচার, ইনস্ট্রাক্টর তারা এবার বোনাস পাবেন, এর আগে তারা বোনাস পেতেন না। এবার গতকাল একটি নোটিফিকেশন হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই নোটিফিকেশনের মাধ্যমে তারা বলেছে যে এবার থেকে ভোকেশনাল টিচার, ইনস্ট্রাক্টর যারা আছেন তারাও বোনাস পাবেন, অ্যাড অফ বোনাস।
বেতন নিয়ে নতুনভাবে দাবি পেশ। আমরা জানি বিগত দিনে পার্শ্ব শিক্ষকরা যে আন্দোলন তৈরি করেছিল, আন্দোলন গড়ে উঠেছিল, কিন্তু তারপরেও কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের দাবি মানা হয়নি। আলোচনা হবে এরকমই শোনা গিয়েছিল, তারপর ইলেকশন এসে যায় আর সে আন্দোলনও স্থগিত হয়ে যায়, করোনা এর মধ্যে শুরু হয়। এর মধ্যে নতুন শিক্ষামন্ত্রী এবার দায়িত্ব নিয়েছেন ব্রত বসু, তার কাছে বিভিন্ন সংগঠন এবং পার্শ্ব শিক্ষকরা দাবি জানাচ্ছে যে নতুন কোভাবে এই দাবি মেনে নেওয়া হোক। যে কিভাবে কি হবে সেটা অবশ্যই সরকারের উপর নির্ভর করে, কিন্তু তাদের যে ন্যূনতম যে দাবিগুলো আছে বেতন নিয়ে, SSK MSK প্যারা টিচার, তাদের দাবিটি মেনে নেওয়া হোক এবং বা আলোচনা করা হোক, দেখা যাক। এর মধ্যে অনেকে বলবেন যে কোভিড এর মধ্যে কেন এসব নিয়ে দাবি করা হচ্ছে, কারণ এই মুহূর্তে ধরে কিন্তু কি সরকারের কাছে দাবি পেশ এখনই শুরু করবে তা নয়, হয়তো বা দেরিতেও শুরু হতে পারে বা প্রিভিয়াস কোন জায়গা থেকে শুরু হতে পারে, কিন্তু দাবি অবশ্যই রাখা যেতে পারে। নেক্সট হচ্ছে আপার প্রাইমারির যে নিয়োগ, সেই আপার প্রাইমারির যে নিয়োগ, সেই নিয়োগের ক্ষেত্রে আদালত বলে দিল নির্দিষ্ট ডেট উল্লেখ করে করে, এই তারিখ থেকে এই তারিখ এই কাজ হবে, তার পরবর্তীতে লিস্ট হবে, ইন্টারভিউ হবে, নিয়োগ হবে, একটি নির্দিষ্ট ডেট বলে দেওয়া হলো, এর মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন করতে হবে। তার মধ্যে এসে গেল ইলেকশন, সেই ইলেকশনের জন্য এটা স্থগিত থাকার কথা নয়, কারণ এটা আদালতের নির্দেশেই হচ্ছিল। কিন্তু 10 তারিখ সেই লিস্ট যেটি পাবলিশ হওয়ার কথা ছিল, যাদের ইন্টারভিউ এর ডাকা হবে, কারণ এর আগের লিস্ট বাতিল করে দেওয়া হয়েছিল, এবার লিস্ট হয় যে কারা কারা ইন্টারভিউ দেবে তার লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু সেই লিস্ট পাবলিশ হয়নি। স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান, তিনি কোনো উত্তর দেননি এবং তাকে পাওয়া যায়নি, সচিবও কোনো মুখে কুলু কেটেছেন, কিছু বলেননি। এবার শোনাও যাচ্ছে যে আদালতের কাছে যে সরকার আগাম যে না সময় বর্ধিত করা হোক, এরকম কোন দাবি করেছে কিনা, আদালতের কাছে জানিয়েছে কিনা, আবেদন করেছে কিনা, তাও শোনা যাচ্ছে না। সুতরাং বলা যেতে পারে যে নির্দিষ্ট আদালত নির্দিষ্ট যে দিন ঠিক করে দিয়েছিল তা মানা হয়নি। এবার আপার প্রাইমারিদের যে সংগঠন আছে এবং আন্দোলনকারী যারা আছে, তারা এবার আদালতে যাওয়ার তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে। আদালত অবমাননা, কারণ আদালতের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া যা চলছিল সেটি লিস্ট বাতিল হয়, আদালতের নির্দেশেই বাতিল হওয়ার দরুন সরকার তা স্থগিত করে এবং সেই অনুযায়ী নতুন করে আদালতের নির্দেশেই আবার পুনরায় চালু করে প্রসেসিং। তাহলে আদালতের নির্দেশের ক্ষেত্রে এখানে 10 তারিখে কেন পাবলিশড হলো না, এখন কোভিড এর জন্য কিনা সেটা জানা যাবে, হয়তো বা কোভিড এর জন্য পরে আদালতে গিয়ে হয়তো সময় বাড়িয়ে দেবে, কিন্তু একটি নোটিফিকেশন অবশ্যই দেওয়া উচিত ছিল, কারণ দীর্ঘদিন ধরে তারা আটকে আছে। আরেকটি যেটি তথ্য, 2014 যে প্রাইমারি, যাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গিয়েছেন এবং অনেক অপেক্ষা করছেন আবার লিস্ট হবে কি হবে না, সেক্ষেত্রে প্রসেসিং চলছে এবং হয়তো লিস্ট আগামীতেও আসবে এবং অ্যাপয়েন্টমেন্ট পাবেন। ধন্যবাদ।